আছো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? হচ্ছে ভালো আছো, আর ভালো থাকো না কেন, কারণ তোমরা তো এসবি ফ্যামিলি মেম্বার। তো আজকে আমি চলে এসেছি বহরমপুরের পুজো বলবো না, শুধু বহরমপুরে বলে না, গোটা মুর্শিদাবাদের জেলার সেরা সেরা পুজো, ঠিক আছে, চুনাহালিতে। তো চুনাহালিতে আজকে কি এবার কী কী থিম হয়েছে, কী হয়েছে কি না হয়েছে তোমার সাথে সব তুলে ধরবো, তোমরা ভিডিওর মাধ্যমে বুঝে দেখতে পাবো বা কী বলো তাকে দেখতে পাবো, হ্যাঁ যাই হোক দেখতে পাবো। যাই হোক, আমি এখন প্যান্ডেলের পুরো সামনে দাঁড়িয়েছি, তো প্যান্ডেলটাকে আগে দেখে নাও গাইজ। এই যে গাইজ, এটা হচ্ছে প্যান্ডেল, গোটা প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি, কেবল কাঠামোর কাজটা চলছে, তাই তো? হ্যাঁ, কি কি দেখাবো? আচ্ছা, বাটাম না, এই যে এই বাটামগুলো আমাদের এক সময় পিছনে পড়তো, ঠিক আছে, আর এইদিকে ওইদিকে সব বাটামের কাজ হচ্ছে। এখানে বাটাম বাটাম রাখা আছে, ভিতরে যাবো, ভিতরে তোমার সাথে তুলে ধরবো। প্লাস এদিকে আগে থার্মোকলের কাজগুলো তোমাকে দেখাবো যে কী কী থার্মোকলের কাজ হয়েছে, এখনও হচ্ছে কাজ, কন্টিনিউ করে যাচ্ছে, আর বেশি দেরি নাই যেহেতু পুজোর। তো আপাতত চলো গাইজ ভিতরে যাওয়া যাক, তোমার সাথে আবারও সব কিছু তুলে ধরছি। যেটা হচ্ছে এই সাইডে মানে একটা প্যান্ডেল টাইপের করেছে, এখানে কাজ টাজ চলছে, ঠিক আছে। তার মধ্যে এখানে একটা ছোট ঠাকুর করে রেখেছে গাইজ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কোথাকার ঠাকুর যায় না, ঠিক মন্দিরের হতে পারে, মানে চুনহালি যে মন্দিরটা আছে পুরো মোড়ে সেই মন্দিরটা হতে পারে, ঠাকুরটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে। যাই হোক গাইজ, আমার থার্মোকলের কাজগুলো তোমাদেরকে আগে দেখাই। হ্যাঁ, এই তো এটা তো দেখা যাবে। যাই হোক গাইজ, এইগুলো হচ্ছে থার্মোকলের কাজ ভাই, একটা কলকা ভাই, কি মোটা মোটা কলকা, থার্মোকলে খুব সুন্দরভাবে কাজ করেছে কাটিং করে, আরও ভিতরে অনেক কাজ আছে, এটাতে তোমাদেরকে দেখায় আরও ভালো ভালো করে বোঝা যাবে। এই যে গাইজ, এটা করেছে হাতি, হাতির উপর একটা সিংহাসন, সিংহাসন বা রথ বা যাই হোক একটা কিছু একটা করেছে। যাই হোক গাইজ, সামনে একটা মানুষ আছে বসে, আর ভিতরে মনে হয় রাজা বা মহারাজা বসে আছে। তো এইভাবে তোর হাত, আগেকার সময় যেগুলো হয় না যে হাতির উপরে সেই ইয়ে নিয়ে যায়, মানে ওই সিংহাসন ফিংহাসন নিয়ে যায় বা রথপথ নিয়ে যায়, ওরকম টাইপের করেছে, অনেক কটাই আছে এরকম। এটা ভেঙে, হ্যাঁ এটা ভেঙেছে, পরে লাগিয়ে দিবে হয়তো। অনেক রকমই আছে এগুলো ভাই, অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক কলকা ফলকার কাজ আছে, অনেক ডিজাইনের অনেক কিছু আছে, হাতি আছে, এখানে সিঙ্গেল হাতি এটা প্রাইস। আর আরও অনেক কাজ আছে থার্মোকলের, প্রচুর কাজ করেছে, নিখুঁত কাজ আছে ভাই। হ্যাঁ, ওই সিংহ, ও উপরে সিংহ আছে গাইজ, যাই গাইজ ওই দিকে যাই, তোমাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে তোমরা সব দেখে নিবে আজকে। আর এখন আপডেট দিতে থাকবো, অসুবিধা নেই, পুজোর আপডেট হবে, আর যত আগাবে কাজ তত আপডেট হবে। এই যে এইদিকে গাইজ, আরও থার্মোকলের কাজ আছে কলকার, এই যে প্যাকেট ফ্যাকেটে সব ভরা আছে ময়ূর টয়ূরের ডিজাইনগুলো, আর এইভাবে উটকে উটকে যেতে হচ্ছে, উপরে উঠি। এই ভাই, এটা সিংহ? হ্যাঁ, আগেকার আগেকার সময় যেসব ডিজাইনগুলো হয় না সিংহর, হ্যাঁ ওরকম টাইপের কিছু একটা করেছে এরকম, মানে এটা সিংহই দেখে বোঝা যাচ্ছে, কিন্তু অন্য ডিজাইনটা অন্যরকম টাইপের, ঠিক আছে। সেরা সেরা থার্মোকলের কাজ আছে ভাই, নিখুঁত কাজ আছে, ভেঙে ভেঙে গেলে যে দিবে একবারে 160 পিস, এগুলো হচ্ছে 160 পিস। যাই হোক গাইজ, আপাতত ভিতরের দিকে যাবো, আর সামনে আরও একটা ঠাকুর রাখা আছে, দেখবো আগে ওই ঠাকুরটা তোমাদেরকে তুলে ধরবো, কিন্তু ঢাকা আছে গাইজ, আর ভিতরের ঠাকুরটা মানে যত সম্ভব ঢেকে রেখেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক গাইজ, আপাতত চলো ভিতরের দিকে যাই। বাইরের দিকে আর একটা এরকম ঠাকুর রাখা আছে, এটা একটা ডিজাইন করে খুব সুন্দরভাবে করেছে মূর্তিটা, ঠিক আছে, সেরা ভাবে করেছে, মানে করে আগে থেকে করে রেখে দিয়েছে, আবার পরে শেষে দিয়েছে, কাজ আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ফাঁক দিয়ে। এই যে গাইজ, এটা পদ্ম ফুলের উপর মা বসে আছেন, তার নিচে একটা রাবণের মুখ করেছে, মানে রাবণের মুখটা তোমাকে ঠিক দেখা যাচ্ছে, দাড়িগুলো দেখা যাচ্ছে ভাই, রাবণের মুখটা একটু ভালো করে দেখায় তোমাদেরকে একটু। এই যে গাইজ, এটা হচ্ছে রাবণের মুখ, ও ভাই দেখতে তো খতরনাক লাগছে ভাই, হেভি করেছে, কি লাগছে। যাই হোক গাইজ, এটা হচ্ছে রাবণ পাশ দিয়ে বেরিয়ে এসছে, এইভাবে করেছে, ইঁদুরটা তো ভাই আমার মতো সাইজ। তো যাই হোক গাইজ, আই কদিন পর গণেশ পূজা না, হ্যাঁ, তো যাই হোক, ভিতরের দিকে যাই, ভিতরের দিকে কাজ বাজ চলছে, প্যান্ডেলের কাঠামোর কাজ বাজগুলো চলছে। এই যে এদিক দিয়ে হচ্ছে প্রবেশ পথ গাইজ, সামনে দিয়ে ঢুকবো আমরা প্রবেশ পথের। এই যে কাঠামোর কাজ বাজগুলো চলছে, আর ভিতরে যাই পেরেক ফেরেক সামলে ভাই, পামে মামায় ঢুকে গেলে আবার সমস্যা যাবে। এই যে এখানে কাঠামোর কাজগুলো চলছে, সব টকটা ফকটা বাটাম বাটামগুলো কাজগুলো চলছে ভিতরে, আর উপরের কাজ ভাই সেরা করেছে, সেরা করেছে। সব একটা জিনিস এইবার হচ্ছে ভিতরের জিনিসটা অনেকটা উঁচু করেছে, দেখ অনেকটা উঁচু ভাই, ওই মাথায় কি লাগছে ভাই, কি কাজ, এখন তো কিছুই হয়নি। আগেরবার এখানে হয়েছিল শীষ মহল, কাচের কাচ দিয়ে তৈরি হয়েছিল ভিতরে, সব কাচের কাজগুলো হয়েছিল,
তো গাইস এটা হচ্ছে ঠাকুর, ঠাকুরটা ঢাকা আছে, তোমাদেরকে দেখাতে পারবো না, হয়তো কদিন পর দেখাতে পারবো যখন আমার কাজ হবে শুরু, তখন আমি নেওয়ার চেষ্টা করবো ঠাকুরটাকে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, আমি দেখেছি, আমি আগে থেকে দেখেছি যেহেতু আমার বাড়ি চিনাহালিতে, তার জন্যই তো গাইস সেরা করেছে, সেরা করেছে। কাজগুলো যা করছে, আর বাটামের কাজ হচ্ছে এখন কন্টিনিউ, বাটামের কাজ সারাদিন রাত চলছে, ঠিক আছে, আর মানে কোনো থামাথামি সিন নাই, একবারে সেরা কন্টিনিউ কাজ করে চলেছে। আর এটা তো সবাই জানে ভাই, এটা শুধু বরমপুর বলে না, গোটা মুর্শিদাবাদের সেরা সেরা পুজো, জেলার সেরা সেরা পুজো, অনেক প্রাইজ আছে, অনেক কিছু আছে, সব কিছু আছে, সব কিছু তোমার সাথে তুলে ধরবো, ওটা আস্তে আস্তে পরে আপডেট দিতে থাকবো, তখন দেখাবো হয়তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো আপাতত এখন এই হচ্ছে কাজ, ভিতরে কাজ, আর চলো একটা সিনেমাটিক শটের সাথে তোমরা এনজয় করো, চলো। কাশের বনে ইমেল শরৎ জানে সৃষ্টি চাওয়া পাওয়া আড্ডা সপ্তমিতা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলিয়ায় নবমী জমজমকে আকাশের পূজোর বন্ধুয়ার তো এই ছিল আমাদের চুনাখালীর, চুনাখালী না গোটা মুর্শিদাবাদের সেরা সেরা পুজো থিম। তো এটা ও ভালো কথা, তো আমি ভালো কথা বলতেই ভুলে গেছি যে এখানে আসলে কী থিমটা কী হচ্ছে, এটা হচ্ছে গুজরাটের বিশ্বমৈত্র ধাম, ঠিক আছে গাইজ, গুজরাটের বিশ্বমৈত্র ধাম হচ্ছে এবারকার থিম। তো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই, নেক্সট আপডেট নিয়ে আসছি তোমাদের সাথে আমরা, সানি লাইফস্টাইল ব্লগ দেখো কিন্তু।